মৌলবাদী চক্র একাত্তরের কর্মসূচি থেকে এখনও সরেনি বলে মন্তব্য করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবের সপ্তম শ্রেণী বইয়ের শরীফ থেকে শরীফা লেখার পাতা ছিঁড়ে ফেলার ঘটনা রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে দাবি করা হয়েছে কমিটির পক্ষ থেকে। 28 জানুয়ারি রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্কুল পাঠ্যপুস্তকের বিষয় নিয়ে মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির সাম্প্রতিক ষড়যন্ত্র শীর্ষক সংবাদ সম্মেলন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এদের সঙ্গে যে কোনো ধরনের আপোষ বা সমঝোতা বাংলাদেশকে পাকিস্তানের মতো ব্যর্থ দেউলিয়া সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করবে। এ সময় কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, লিঙ্গ বৈষম্যের ব্যাপারে যে বিতর্ক তৈরি করা হয়েছে তা মূল তর্ক নয়, এখানে পুরো বিষয়টি রাজনৈতিক। তাদের মূল লক্ষ্য হল বাংলাদেশের ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি, রাজনীতি এবং সংস্কৃতি। সংবিধানের পাশাপাশি তারা দেশের অস্তিত্বেও আঘাত হেনেছে। এ চক্রের সঙ্গে সরকারের সমঝোতা হলে বাংলাদেশের অস্তিত্বই বিপন্ন হবে বলে মনে করেন শাহরিয়ার কবির। এইটা মুখ্য বিষয় ছিল না, জেন্ডার ডিবেট যেটা হচ্ছে এই বিতর্কটা সেখানে বড় বিষয় ছিল, গোটা ক্যারিকুলাম পরিবর্তন করতে হবে। তারা বলছে এটি করা হয়েছে বঙ্গবন্ধুর আদর্শ, ধর্মনিরপেক্ষতার আদর্শ বাস্তবায়নের জন্য, ধর্মীয় সম্প্রীতির জন্য, যা তাদের ভাষায় ইসলাম বিরোধী। এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করুন, তাদের মূল টার্গেট হচ্ছে সংবিধান এবং ধর্মনিরপেক্ষতা। 1971-এ জামাত ইসলামী ও নিজাম ইসলামীর ঘাতকরা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করতে গিয়ে ইসলামের নামে যেভাবে গণহত্যা, গণধর্ষের মতো নৃশংস অপরাধসমূহ জায়েজ করতে চেয়েছে, সেই এজেন্ডা থেকে তারা এখনও বিচ্যুত হয়নি। এখন তারা একাত্তরের ভাষায় পাঠ্যক্রম পরিবর্তন করতে চাইছে। সংবাদ সম্মেলনে অধ্যাপক মুনতাসির মামুন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, শিক্ষাবিদ মমতাজ লতিফ এবং বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি ডাকসুর সাবেক ভিপি অধ্যাপিকা মাহফুজা খানম বক্তব্য রাখেন। এ সময় বক্তারা ব্র্যাকের ওই শিক্ষকের উপযুক্ত শাস্তি দাবি করেন। তারা বলেন, মাহতাবের কর্মকাণ্ড পরিকল্পিত, এর পেছনে ইন্ধন রয়েছে মৌলবাদী শক্তির। নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে একটি চক্র এখন আন্দোলনের নতুন ইস্যু খুঁজছে বলেও মন্তব্য করেন তারা। আসিফদের মতো শিক্ষক ছাত্র দিয়ে আর যাই হোক স্মার্ট বাংলাদেশ গড়া যাবে না। আমরা শিক্ষা জগতের সঙ্গে যারা জড়িত তাদের প্রতি আহ্বান জানাব, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সরকারকে স্থিতিশীল ও শক্তিশালী করতে এবং প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রত্যয়কে কার্যকর করতে ধর্ম ব্যবসায়ীদের সব রকমের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করে রুখে দাঁড়ান। যে ব্যক্তি ধর্ম ব্যবসায়ী, তালেবানদের প্রেতাত্মা, পাকিস্তানিদের প্রেতাত্মা, তাকে কোনো অবস্থায় শিক্ষক বলা যায় না। কারণ আদর্শ বিচ্যুত ব্যক্তি অপাদর্শের লোক শিক্ষক হতে পারে না। 1975-এর বঙ্গবন্ধুর মৃত্যুর পর যেভাবে এই বাংলাদেশকে আবারও পাকিস্তান হিসেবে তার ফিরে যাওয়ার যে চক্রান্ত, তারই চক্রান্তর বিভিন্ন ধাপের আজকের যে অবস্থাটা দাঁড়িয়েছে এই শিক্ষাক্রমকে নিয়ে, আমি মনে করি তারই যে তারই সেই ধারাবাহিকতারই একটি উদাহরণ। তৃতীয় লিঙ্গের মানুষকে গ্রহণ করবে না কোনো রাষ্ট্র, এটা তো হতে পারে না, তাহলে তো আমরা অসভ্য বর্বর জাতি হয়ে যাব। সেই জন্য আমাদের সে শিক্ষা থেকে আমরা শিখিয়েছি, শিখাতে চাচ্ছি, তার আশেপাশে যারা আছে সবাইকে আমরা গ্রহণ করছি বন্ধু হিসেবে, এবং সবাই আমার সমাজের অংশ, সবাই আমার দেশের নাগরিক। গত 19 জানুয়ারি রাজধানীর একটি মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত বর্তমান কারিকুলামের নতুন পাঠ্যপুস্তক বাস্তবতা এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব আলোচনার এক পর্যায়ে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ের শরীফ থেকে শরীফা লেখা পাতাটি ছিঁড়ে ফেলেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পাশাপাশি উঠে আসে মূলধারার গণমাধ্যমেও। পক্ষে বিপক্ষে শুরু হয় তুমুল আলোচনা। বিষয়টি নিয়ে বিতর্কের অবসানে 23 জানুয়ারি মঙ্গলবার শরীফা গল্পে বিভ্রান্তি থাকলে তা পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানের বক্তাদের সংবিধান ও রাষ্ট্রবিরোধী বক্তব্য ইউটিউব। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ঢাকা। তার এই কর্মকাণ্ডের পর ঝিম মেরে বসে থাকা।